স্পোকেন ইংলিশের আজকের টপিক হলো বিরক্তি অ্যানোয়ান্স অর্থাৎ বিরক্তি আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন এটা ইংলিশে বলতে গেলে বলতে হবে হোয়াই আর ইউ স্ট্যারিং অ্যাট মি হোয়াই আর ইউ স্ট্যারিং অ্যাট মি আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন নেক্সট আপনি এমনিতে রেগে যাচ্ছেন ইউ আর অ্যাংরি ফর নাথিং মানে কিছু না করতেই আপনি রেগে যাচ্ছেন তাই বলছে আপনি এমনিতেই রেগে যাচ্ছেন ইউ আর অ্যাংরি ফর নাথিং রাখবেন না ডোন্ট অ্যাংরি রাখবেন না কী হবে ডোন্ট বি অ্যাংরি নেক্সট আমি কি আপনাকে খারাপ কথা বলেছি হ্যা বাই টোল ডিউ ইলওয়ার্ড আমি কি আপনাকে খারাপ কথা বলেছি হ্যা বাই টোল ইল ইলওয়ার্ড আমি কি আপনাকে আঘাত দিয়েছি হ্যাঁ হার্ট ইউ আমি কি আপনাকে আঘাত দিয়েছি হ্যা হার্ট ইউ নেক্সট তুমি আমাকে ঠকিয়েছো ইউ হ্যাভ চিটেড মি তুমি আমাকে ঠকিয়েছ ইউ হ্যাভ চিটেড মি নেক্সট আপনি কীভাবে তা বলতে পারেন হাউ ক্যান ইউ সে দ্যাট আপনি কীভাবে তা বলতে পারেন হাউ ক্যান ইউ সে দ্যাট সে আপনাকে ডুবিয়েছে হি লেট ইউ ডাউন সে আপনাকে ডুবিয়েছে হি লেট ইউ ডাউন তুমি কথায় বিরোধ কেন করো মানে কথা মাঝে মাঝে আটকে দেয় এরকম প্রতিরোধ কেন করো বিরোধ কেন করো হোয়াই ডু ইউ মি কনড্যাটিক মি হোয়াই ডু ইউ কনড্যাটিক মি এটা কী হবে হোয়াই ডু ইউ কন্ডাটিক মি তুমি কথায় বিরোধ কেন করো হোয়াই ডু ইউ কন্ডাটিক মি এর জন্য আমি দয় নয় এর জন্য আমি দায়ী নয় আই অ্যাম নট রেসপন্সিবল ফর দিস কী বললো এর জন্য আমি দায়ী নয় আই অ্যাম নট রেসপন্সিবল দিস আই অ্যাম নট রেসপন্সিবল দিস এর জন্য আমি দায়ী নয় এসব তোমার জন্যই হয়েছে কি বলবো এসব তোমার জন্যই হয়েছে ইটস অল বিকজ অফ ইউ ইটস অল বিকজ অফ ইউ অর্থাৎ এসব তোমার জন্যই হয়েছে আপনিই এর জন্য দায়ী ইউ আর রেসপন্সিবল ফর দিস ইউ আর রেসপন্সিবল ফর দিস আপনিই এর জন্য দায়ী বক বক করো না ডোন্ট টক ননসেন্স বক বক করো না অর্থাৎ ডোন্ট টক ননসেন্স ডন টক ননসেন্স বক বক করো না আপনি বেশ চালু ইউ আর টু ক্লিভার আপনি বেশ চালু এটাকে বলতে হবে ইউ আর টু ক্লিভার তুমি অত্যন্ত সাংঘাতিক মানুষ ইউ আর এ ডেঞ্জার ম্যান তুমি অত্যন্ত সাংঘাতিক মানুষ ইউ আর এ ডেঞ্জার ম্যান নেক্সট আমি কখনোই তাকে ক্ষমা করবো না আমি কখনোই তাকে ক্ষমা করবো না এটা কি বলবো আই শ্যাল নেভার পারডন হিম আই শ্যাল নেভার পারডন হিম আই শ্যাল নেভার পারডন হিম আমি কখনোই তাকে ক্ষমা করবো না তো এই ছিল আজকে ইংলিশ স্পোকেন ইংলিশ এরপরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবে না